পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি। একটা নীল তিমির ওজন প্রায় 200 টন হয়ে থাকে। লম্বায় হয় এরা 100 ফুটের উপরে, যা একটি 10-তলা বিল্ডিংয়ের সমান। নীল তিমির জিহ্বার ওজন একটি মাঝারি ধরনের হাতির সমান। একটা নীল তিমি একবারে 5,000 লিটার পানি পান করতে পারে। একটা বয়স্ক নীল তিমি সারাদিনে 4 টন খাবার খেয়ে থাকে। এরা একবার দম নিয়ে 90 মিনিট পানির নিচে অবস্থান করতে পারে। একটা নীল তিমি যে শব্দ করে তা একটি জেট ইঞ্জিন থেকেও অধিক শক্তিশালী। তিমিদের শ্রবণ শক্তি অনেক প্রখর হয়ে থাকে। এরা সাধারণত 1,600 কিলোমিটার দূর থেকে সাংকেতিক শব্দ বুঝতে পারে এবং এদের দলের কেউ বিপদে পড়লে সাড়া দিতে পারে। এদের গতি ঘন্টায় 12 মাইল, কিন্তু বিপদ বুঝতে পারলে এরা 30 মাইল বেগেও সাঁতরাতে পারে। গবেষণায় দেখা গেছে তাদেরও অনুভূতি আছে, তারাও পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়। বাচ্চা প্রসব করতে 11 থেকে 12 মাস সময় লাগে। বাচ্চার ওজন 2,700 কেজির বেশি হয়। একটি নীল তিমির বাচ্চা প্রতিদিন 500 থেকে 600 লিটার মাতৃদুধ পান করে। নীল তিমির পেনিস প্রাণীজগতের সব থেকে বড় পেনিস। এর দৈর্ঘ্য 8 থেকে 10 ফুট হয়ে থাকে। 1900 সালের দিকে প্রচুর পরিমাণে নীল তিমি শিকার করা হতো। নীল তিমির চর্বি থেকে জ্বালানি, তৈল, সাবান ইত্যাদি তৈরি করা হয়। তবে 1986 সালে বাণিজ্যিকভাবে তিমি শিকার বন্ধ করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।